সমগ্র বিশ্বের 2/3 বেশি অংশ আক্রান্ত হয়েছে কোভিড-19 রোগী। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে নিজেদের বাঁচাতে পারেনি বিশ্বের 5 পরাশক্তি চীন, যুক্তরাষ্ট্র, জার্মানি, রাশিয়া ও ফ্রান্সও। ভাইরাস সংক্রমণ ঠেকাতে করা হচ্ছে সর্বাত্মক চেষ্টা, তবে মৃতের হার কোনোভাবেই আনা যাচ্ছে না শূন্যের কোঠায়, আর সেই কারণে আতঙ্ক কমারও দেখা যাচ্ছে না লক্ষণ। তবে এখনও এ ভাইরাসের ছোবল থেকে নিজেদের বাঁচিয়ে রেখেছে বেশ কয়েকটি দেশ, যে তালিকায় সবার প্রথমেই রয়েছে উত্তর কোরিয়ার নাম। চীনে যখন প্রাথমিকভাবে ছড়িয়ে পড়ছিল ভাইরাসের সংক্রমণ, তখন থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে কিম প্রশাসন। চীন বা প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার মতো নভেল করোনায় আক্রান্ত কোনো দেশ থেকেই নাগরিকদের আগমনে সেখানে মিলছে না অনুমতি, আর সেই কারণেই হয়তো এখনও দেশটিতে পাওয়া যায়নি ভাইরাসটিতে আক্রান্ত বা মৃতের খবর। এ তালিকায় রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়াও। যদিও গেল মাসে এ রোগে আক্রান্ত দুজনের নাম ঘোষণা করেছিল সিরীয় প্রশাসন, তবে পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষায় তাদের শরীরে কোভিড-19 নেগেটিভ ধরা পড়ে। একই কাতারে রয়েছে নামিবিয়া, মালদ্বীপ, মিয়ানমার, ইথিওপিয়া, কেনিয়ার মতো বেশ কয়েকটি দেশ। আক্রান্তের খবর ছড়ালেও প্রত্যেকের শরীরেই নেগেটিভ ধরা পড়েছে ভাইরাস। তবে কোভিড-19 মরণ কামড় থেকে শুধু পর্যাপ্ত পদক্ষেপেই বাঁচা সম্ভব হচ্ছে কিনা তা নিয়েও থেকে যাচ্ছে ধোঁয়াশা। গবেষণা অনুযায়ী যেসব দেশে বেশিরভাগ সময়ই তাপমাত্রা থাকে 23 ডিগ্রি সেলসিয়াসের নিচে, সেসব দেশই রয়েছে সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে। ফলে গ্রীষ্মপ্রধান দেশগুলো ভাগ্যের জোরেই বেঁচে যাচ্ছে কোভিড-19 থেকে, এমনটা